এবার আমেরিকার চেয়েও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে বলে মন্তব্য করলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালিক। করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্কের ব্যবহার নিয়ে তিনি বলেন, আমেরিকা যে কাজ করেছে তিন মাস পরে, আমাদের দেশ সেই কাজ করেছে তিন মাস আগেই। শনিবার দুপুরে মানিকগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের ভ্যাকসিন সুষ্ঠুভাবে সম্পাদনে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিনই তিনি 15টি এক্সিকিউটিভ অর্ডার পাশ করেন। তার মধ্যে মাস্কের ব্যবহার প্রথমে এসেছে, অর্থাৎ সে দেশেও সেবা পেতে হলে মাস্ক ব্যবহার করতে হবে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের করোনা মোকাবেলার পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে। সাউথ এশিয়ায় বাংলাদেশ করোনা মোকাবেলায় প্রথমে রয়েছে। এক ঐতিহাসিক রায়, দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীতে কর্মরত মুসলিম মহিলা সেনা সদস্যদের ইউনিফর্মের অংশ হিসেবে মাথায় স্কার্ফ বা হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির সামরিক আদালতে এই অনুমতি দিয়েছে। 2018 সালে দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর মুসলিম অফিসার মেজর ফাতেমা আইজেক সেনাবাহিনীর পোশাকের পাশাপাশি মাথায় ক্যাপের পরিবর্তে হিজাব পরিধান করলে সেনাবাহিনীর অফিসিয়াল ড্রেস কোড লঙ্ঘনের অভিযোগে মেজর ফাতেমার বিরুদ্ধে সামরিক আদালতে মামলা দায়ের করা হয়। দুবছর মামলা চলার পর 2020 সালের জানুয়ারিতে আদালত মেজর ফাতেমার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ প্রত্যাহার করে ফাতেমাকে হিজাব পরিধান করার আদেশ দেন। আদালতের আদেশের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে আপিল মামলা দায়ের করা হলে উচ্চ আদালত দীর্ঘ এক বছর যাচাই বাছাই করার পর দক্ষিণ আফ্রিকায় কর্মরত মুসলিম মহিলা সেনা সদস্যদের স্কার্ফ বা হিজাব পরিধান করার অনুমতি দেন শুক্রবার। ফাতেমা আইজেকের প্রতিনিধিত্বকারী দক্ষিণ আফ্রিকা ভিত্তিক আইনি সম্পদ কেন্দ্র তাদের টুইট বার্তার মাধ্যমে আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।